নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো প্রেগনেন্সির সময় কোন মাসে বেবিদের কতটুকু ডেভেলপমেন্ট হয় এবং কি কি অঙ্গ তৈরি হয়, এবং সেটি সম্পর্কে একটি বিস্তারিত 3D অ্যানিমেশনের মাধ্যমে আপনাদেরকে আমি বুঝিয়ে দেব। তাই আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। সবার প্রথমে আপনা আলোচনা করব গর্ভধারণ কিভাবে হয়। যখনই শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন হয় তখনই ডিম্বাণুটি নিষিক্ত হয়ে যায় এবং নিষিক্ত ডিম্বাণুটি জরায়ুর দেওয়ালে আটকে যায় এবং তারপর আস্তে আস্তে বড় হওয়া শুরু হয়ে যায়। এভাবে নিষিক্ত ডিম্বাণুটি কোষ বিভাজনের মাধ্যমে ধীরে ধীরে বৃদ্ধি ঘটতে থাকে। প্রথম 4 সপ্তাহের মধ্যে আপনি বুঝতেই পারবেন না আপনি গর্ভবতী কিনা। 4 সপ্তাহের পরেই প্রেগনেন্সি টেস্ট করলে আপনি বুঝতে পারবেন আপনি প্রেগনেন্ট কিনা। আর আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল। প্রেগনেন্সির প্রথম মাস, গর্ভাবস্থার এই মাসে ভ্রূণের গঠন খুব দ্রুত হারে বাড়তে থাকে। যখনই ফার্টিলাইজ ডিম বাড়তে থাকে তখন এর চারপাশে জলের একটি থলি তৈরি হয়ে যায়, যেটি একটি তরল পদার্থ যেটিকে আমরা অ্যামনিওটিক স্যাক বলে থাকি। এর মধ্যেই ভ্রূণের বৃদ্ধি ঘটতে থাকে। পুরো প্রেগনেন্সি পর্যন্তই এর মধ্যেই বেবি বাড়তে থাকে। এরপর প্লাসেন্টা তৈরি হয়, এর মানে হলো গর্ভফুল। গর্ভফুল শিশুর বেড়ে ওঠার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। এই গর্ভফুলের মাধ্যমেই শিশু অক্সিজেন এবং নিউট্রিশন পায়, যার মাধ্যমে শিশু বড় হতে থাকে। এই গর্ভফুলের মধ্যেই সমস্ত রকমের উপাদান থাকে যা শিশুর বাড়তে সাহায্য করে। এটি বাচ্চার মেরুদণ্ডের সাথে একসাথে সংযুক্ত থাকে, যেটি এখন তৈরি হয়ে গেছে, তাই শিশু খুব দ্রুত বড় হতে থাকবে। গর্ভাবস্থার প্রথম মাসে ভ্রূণের চেহারা বানানো শুরু হয়ে যায়, তার মধ্যে চোখের কালো বড় অংশ দেখা যেতে থাকে। এই সময় তার থুতনি এবং গলার অংশ তৈরি হচ্ছে এবং রক্তের কোষিকা এবং ব্লাড সার্কুলেশন প্রসেস তৈরি হয়ে যায়। প্রেগনেন্সির 1 মাসের শেষের দিকে অর্থাৎ 4 সপ্তাহের শেষের দিকে ছোট্ট বাচ্চাটির হার্ট 1 মিনিটে 65 বারের মতো প্রায় ধুকধুক করবে। এই সময় আপনার বাচ্চার উচ্চতা প্রায় 8 মিলিমিটার, অর্থাৎ দেখতে এক চালের দানার মতো। এবার প্রেগনেন্সির 2য় মাস, এই সময় আপনার বাচ্চার গঠন প্রক্রিয়া শুরু হওয়া অব্যাহত থাকবে, যদিও এই সময় একটি ওর লেজ আছে এবং লেজটি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। শিশুর শরীরের নরম হাড়, যেটিকে আমরা কার্টিলেজ বলে থাকি, সেটিও এই সময় তৈরি হচ্ছে এবং ওর হাত এবং পা এই সময় তৈরি হচ্ছে। আপনি এখন কিছুই বুঝতে পারবেন না, কিন্তু বাচ্চা গর্ভের মধ্যে নড়াচড়া করছেই। আপনি আরও কিছু পরে এটি বুঝতে পারবেন। প্রেগনেন্সির 2য় মাসে বাচ্চার গঠনের মধ্যে আঙুল এবং পায়ের পাতা এবং চোখ, স্নায়ুতন্ত্র, মেরুদণ্ড এবং পাচনতন্ত্র অর্থাৎ খাদ্যনালী তৈরি হয়ে গেছে। কার্টিলেজ ধীরে ধীরে হাড়ে পরিণত হওয়া শুরু হয়েছে এবং বাচ্চার শরীরের বাকি অংশ থেকে মাথাটা অনেকটাই বড় এখন দেখা যাচ্ছে। গর্ভাবস্থায় 3য় মাসে আপনার বাচ্চার হাত, পা, হাতের আঙুল, পায়ের আঙুল পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন আপনার বাচ্চা তার হাত মুঠো করতেও পারে এবং খুলতেও পারবে। এই সময় তার হাত এবং পায়ের আঙুল বিকশিত হওয়া শুরু হয়ে গেছে, কানের অংশ পুরোপুরি গঠন হয়ে গেছে। এই সময় আপনার বাচ্চার প্রজনন অঙ্গও তৈরি হয়ে গেছে, কিন্তু আল্ট্রাসোনোগ্রাফির দ্বারা তা এখনও ভালোভাবে বোঝা যাবে না। এই 3য় মাসের শেষের দিকে বাচ্চাটি পুরোপুরি তৈরি হয়ে যাবে এবং এই সময় শরীরের সমস্ত অঙ্গই বিদ্যমান হয়ে গেছে, কিন্তু সেই অঙ্গগুলি শুধুমাত্র উন্নত হওয়ার কাজই চলতে থাকবে।
তার লিভার এবং পিত্তথলির উৎপাদনও অর্থাৎ উন্নতি প্রক্রিয়া এখনো এগোতে যাচ্ছে। এই সময় বাচ্চার ওজন প্রায় 28 গ্রামের মতো হবে। গর্ভাবস্থার চতুর্থ মাস, গর্ভাবস্থার চতুর্থ মাসে বাচ্চার হার্টবিট এখন ডপলারের মাধ্যমে শোনা যাবে। হাত পায়ের আঙুলগুলোকে এইভাবে ভালোভাবে বোঝা যাবে। এই সাথে বাচ্চার চোখের পাতা, ভ্রু সব কিছু তৈরি হয়ে গেছে। বেবি এখন তার ফেসের মধ্যে বিভিন্ন রকম এক্সপ্রেশন দিতেও পারে। বাচ্চা এখন তার নিজের আঙুল নিজে মুখ দিয়ে চুষতেও পারে। প্রজনন অঙ্গ ও যৌনাঙ্গ পুরোপুরি বিকশিত হয়ে গেছে। এই সময় আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে জানা যাবে বাচ্চা ছেলে নাকি মেয়ে, যদিও আমাদের দেশে এটি আইনত অপরাধ। 4 মাসের শেষের দিকে বাচ্চার হাইট হবে প্রায় 6 ইঞ্চি এবং তার ওজন হবে প্রায় 113 গ্রামের মতো। গর্ভাবস্থার পঞ্চম মাস, গর্ভাবস্থার পঞ্চম মাসে বেবি মায়ের গর্ভে লাথি মারা অর্থাৎ নড়াচড়া করা শুরু করে দেয়, যা আপনি এবার বুঝতে পারবেন। যখনই বাচ্চা নড়াচড়া করবে ঠিক তখনই আপনার পেটের মধ্যে আপনি নড়নচড়নটি অনুভব করতে পারবেন। বাচ্চার এই প্রথম মুভমেন্টকে কুইকেনিং বলা হয়ে থাকে। এই সময় বাচ্চার মাথা, ঘাড়ে এবং পুরো শরীরে হালকা নরম চুল গজানো শুরু হয়ে গেছে, যা বাচ্চাকে সুরক্ষা করতে সাহায্য করবে ওই অ্যামনিওটিক ফ্লুইড থেকে। 5 মাসের শেষের দিকে বাচ্চার ওজন 300 থেকে 400 গ্রামের মতো হতে পারে এবং তার উচ্চতা প্রায় 10.5 ইঞ্চির মতো হতে পারে। তার চেহারা এখন খুব সুন্দর আকার ধারণ করেছে এবং আস্তে আস্তে গোলাপি থেকে লাল হচ্ছে। তার ভুরুর চুল ঘন হচ্ছে এবং তার মুখের গঠন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে এবং তার চোখের বন্ধ এবং খোলা এই পদ্ধতিগুলো আস্তে আস্তে শুরু হয়ে যায়। যদি আপনার বাচ্চার নড়নচড়ন আপনার অনুভব না হয়ে থাকে, ভয় পাবেন না। অনেক সময় প্রথমবার মা হওয়ার সময় দেখা যায় যে বাচ্চার নড়াচড়াটা প্রথমে 5 মাসে অনুভব হয় না, অনেকটা পরের দিকে অনুভব হয়। আর আপনি ভয় পাবেন না, 6 মাসের দিকে অবশ্যই আপনি বাচ্চার নড়াচড়া অনুভব করতে পারবেন। এবার গর্ভাবস্থার 6 মাস, গর্ভাবস্থার 6 মাসে বাচ্চার চামড়ার মধ্যে একটা নরম ভাব শুরু হয়। হালকা গোলাপি রং থেকে চামড়ার রং লাল হওয়া শুরু হয়ে গেছে এবং চামড়ার মধ্যে শিরাও দেখা যাবে। গর্ভাবস্থার 6 মাসে বাচ্চার চোখের পাতা আলাদা হওয়া শুরু হয়ে যায় এবং চোখ খুলতে শুরু করে এবং শব্দ সে শুনতে পায়। এই সময় বাচ্চা হিঁচকি নেওয়া শুরু হয়ে যায়। বাচ্চা মায়ের শব্দ এবং টাচ এগুলো বুঝতে পারে এবং শব্দের এবং আলোর খুব দ্রুত প্রতিক্রিয়া দিতে পারে। গর্ভাবস্থার 6 মাসের শেষের দিকে বাচ্চার ওজন প্রায় 1 কেজি 6 গ্রামের মতো থাকে এবং উচ্চতা 15 ইঞ্চির মতো হয়। গর্ভাবস্থার 7ম মাস, গর্ভাবস্থার 7 মাসের বাচ্চা অনেকটাই বিকশিত হয়ে যায়। এখন তার চোখ যেমন খুলতেও পারবে, বন্ধ করতে পারবে, সেরকমই তার ওজন খুব দ্রুত হারে বাড়তে থাকবে। এখন বাচ্চা পুরোপুরি একটি নবজাতক শিশুর মতো দেখতে লাগছে। এই 7 মাসের বাচ্চার শরীরে এবার থেকে আস্তে আস্তে করে ওজন বৃদ্ধি হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। সেজন্য বাচ্চার যে চামড়া নরম হয়ে গিয়েছিল, ঢিলে ঢালা হয়ে গিয়েছিল, সেটি ধীরে ধীরে শক্ত হতে থাকবে। অনেক সময় বাচ্চা 7 মাসে ডেলিভারি হওয়ার কারণে প্রিম্যাচিওর বেবি হলেও বাচ্চাকে এই সময় বাঁচানো সম্ভব। গর্ভাবস্থার 7 মাসের শেষের দিকে বাচ্চার ওজন 1 কেজি 800 গ্রামের মতো হবে। গর্ভাবস্থার 8 মাস, গর্ভাবস্থার 8 মাসে বাচ্চা অনেকটাই বড় হয়ে গেছে। এই সময় বাচ্চার ওজন 2 কেজি থেকে 2 কেজি 500 গ্রামের মতো হতে পারে আর উচ্চতা 18 ইঞ্চির মতো হতে পারে। আর বন্ধুরা, এই সময়টি হচ্ছে সেই সময় যেটি বাচ্চার দ্রুত থেকে দ্রুততম বাড়া শুরু হয়ে যায়, অর্থাৎ ওজন ভীষণভাবে বাড়তে থাকে। এই সময় বাচ্চার প্রতিদিন 28 থেকে 30 গ্রামের মতো ওজন বাড়তে থাকবে।
এই সময় বাচ্চা নিচের দিকে মাথা করা শুরু করে দেয়। অনেক গর্ভবতী মহিলারা বুঝতে পারেন, 8 মাস থেকে অনেকেই বুঝতে পারেন যে বারবার প্রস্রাব পাওয়া বা নিচের দিকে ভার হয়ে যাওয়া, অর্থাৎ নর্মাল ডেলিভারি হওয়ার জন্য আদর্শ পজিশন অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে। এই সময় বাচ্চার আশেপাশে থাকা অ্যামনিওটিক ফ্লুইড অর্থাৎ বাচ্চার পাশে থাকা জলের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে, অর্থাৎ বাচ্চার ওজন বৃদ্ধির ফলে জলের পরিমাণ কমতে থাকে। গর্ভাবস্থা 9 মাস, এই সময় বন্ধুরা খুব সাবধানে থাকবেন। আর এই 9 মাসে আসার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। এই সময় সাবধানতা অবলম্বন করার সাথে সাথে অবশ্যই সব দিক ভালো করে দেখে রাখবেন। এই সময় যে অনেক রকমের এমার্জেন্সি পরিস্থিতি হতে পারে, অনেক সময় ব্লিডিং কিংবা জল ভেঙে যাওয়া বা অতিরিক্ত যন্ত্রণা অনেক কিছুই হতে পারে। এরকম কোনো এমার্জেন্সি সিচুয়েশান থাকলে অবশ্যই যত দ্রুত সম্ভব ডক্টরের কাছে যাওয়ার চেষ্টা করবেন। আর এই সময় বাচ্চার ওজন 2.5 কেজি থেকে 3 থেকে 3.5 কেজিও হতে পারে। আর মোটামুটি 2.5 অর্থাৎ 2.5 কেজির ওপর বাচ্চার ওজন হলেই বাচ্চাকে স্বাভাবিক ওজন বলা হয়ে থাকে, যদিও 2 কিলো 700 গ্রামটাই সবথেকে মিনিমাম ভালো ওজন, এবং 3.5 কিলো 4 কিলো পর্যন্ত হতে পারে। তো বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে এটি শেয়ার করবেন, এবং আপনাদের যদি কিছু জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই কমেন্ট করে আমার থেকে জানতে পারেন। আর আমি চেষ্টা করব প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অনেক অনেক শুভেচ্ছা রইলো।